হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর এডুকেশন ইউটিউব চ্যানেল আর জি এম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি করছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় রিসেন্টলি একটি খবর এসছে যে প্রাথমিকের ভেরিফিকেশন বাতিলের দাবি খারিজ করলো কলকাতা হাইকোর্ট অর্থাৎ কী ছিল সেই দাবি কেন কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করে দিল কোন যুক্তির পরিপ্রেক্ষিতে খারিজ করলো এবং যিনি আবেদন করেছিলেন তারই বা দাবি দেওয়া কী ছিল সেই সমস্ত নিয়ে আমরা এখানে অল্প সময়ের মধ্যে ব্যাপারটাকে বিস্তারিতভাবে জেনে নেবো বলেছে এবার প্রাথমিক ডকুমেন্টস ভেরিফিকেশান বাতিলের দাবি খারিজ করলো কলকাতা হাইকোর্ট প্রাথমিক ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পর্কে তোমরা সকলে অবগত যে গত মাসে অর্থাৎ গত নভেম্বরের পঁচিশ তারিখ থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত যারা দু হাজার চোদ্দো সালের টেট পাস এবং তার পরবর্তীতে তারা ট্রেন্ড হয়েছ তাদের একটি ফর্ম ফিল আপ তাদের একটি ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে এবং আমি গত ভিডিওতে বলেছিলাম এই প্রার্থীদের সংখ্যা তিরিশ হাজারের একটু বেশি বা কম বেশি তিরিশ হাজার তো এই যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল গত তেইশে নভেম্বর প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তো এরই এগেনস্টে গিয়ে একজন কেস করেছিলেন কলকাতা হাইকোর্টে তার নাম শ্রী মফিকুল ইসলাম এবার এই যে মফিকুল ইসলাম যে কেসটা করেছিলেন তার কি দাবি দেওয়া ছিল তার কি বক্তব্য ছিল সেটা একটু আমরা জেনে নেব মফিকুল ইসলাম বলেছিলেন বা মফিকুল ইসলাম নামে একজন চাকরি প্রার্থী দু হাজার সালে টেট পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি তার দাবি ছিল ওই বছর টেটে বেশ কিছু প্রশ্ন ভুল ছিল এই সম্পর্কে সকলেই অবগত যে সেই প্রশ্নে ছটা প্রশ্ন ভুল ছিল প্রশ্নপত্রে এবং সেটা নিয়ে কিন্তু কোর্টে কেস হয়েছে তো সে কারণে তিনি বলেছেন যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি অর্থাৎ যেহেতু টেটে কিছু প্রশ্ন ভুল ছিল তাই তিনি উত্তীর্ণ হতে পারেননি ফলে এখন ওই পরীক্ষার ভিত্তিতে ভেরিফিকেশন কি করে হতে পারে তাই যেহেতু তখন প্রশ্নপত্রে ছটা প্রশ্ন ভুল ছিল তাই সেই পরীক্ষার বা সেই প্রশ্নের উপর পরীক্ষার পরিপ্রেক্ষিতে কেন নতুন করে আবার ভেরিফিকেশান হচ্ছে তো তার দাবি দেওয়া ছিল এটা তাই তিনি আশা করেছিলেন মহামান্য আদালতের কাছে আপিল করেছিলেন যাতে এই নিয়োগটা বা এই প্রক্রিয়াটা নিয়োগ নয় এই প্রক্রিয়াটা বা এই আবেদনের প্রক্রিয়াটা বন্ধ করা হোক বা বাতিল বলে ঘোষণা করা হোক এবার তার এই যুক্তি বা তার এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কী বলেছেন মামলাকারীর বক্তব্য শোনার পর মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কেন মফিকুলার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্টা প্রশ্ন করেছেন যে দু হাজার সালের অক্টোবর মাসে এই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হয়ে গেছে অর্থাৎ এই যে তিনি যেই দাবিটা করেছেন অর্থাৎ এই প্রশ্ন ভুলের যে দাবিটা করেছেন সেটার দু হাজার অক্টোবর মাসে কিন্তু চূড়ান্ত রায় দেওয়া হয়ে গেছে কিন্তু তবুও তিনি এতদিন কেন এসে এই ব্যাপারে আবেদন করেননি এতদিন পরে তিনি কেন আবেদন করছেন এই প্রশ্নের জবাব দিতে পারেননি মফিকুলার আইনজীবী এরপরই আদালত জানায় এই ধরনের আবেদন যদি গ্রহণ করা হয় তবে অন্যান্য যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে এটা কে বলেছেন এটা বলেছেন বিচারপতি যে এই আবেদন অর্থাৎ মফিকুল যে আবেদনটা করেছে সেই আবেদন যদি গ্রহণ করা হয় তাহলে বিচারপতি বলেছেন তাহলে অনেক যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে এরপর ভেরিফিকেশান বন্ধ করা সংক্রান্ত আবেদনটি তিনি খারিজ করে দিয়েছেন উল্লেখ্য যে ছটা প্রশ্নের যে ভুল মামলাটা ছিল সেই মামলাতেও কিন্তু বলা হয়েছিল যারা যারা মামলা করেছেন তাদের কিন্তু ছ নম্বর বেশি করে বাড়িয়ে দেওয়া হবে কোর্টের পক্ষ থেকে এরকম কিন্তু একটি খবর এসেছিলো যে যারা যারা মামলা করেছেন যে দু হাজার চোদ্দো সালে প্রশ্নপত্রে ভুল ছিল তারা কিন্তু সেই ছ নম্বর অতিরিক্তভাবে পেয়ে যাবেন তো এই খবর হলো যে এই যে তেইশে নভেম্বরের বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তির এগেনস্টে যে কেস করা হয়েছিল সেটা কিন্তু কোর্টে দাঁড়াতে পারেনি বিচারপতি সেটাকে কিন্তু সরাসরি খারিজ করে দিয়েছেন অর্থাৎ যারা পঁচিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করেছেন ফর্ম ফিল করেছেন তাদের সেই ফর্ম ফিল আপ কিন্তু বৈধ সেটার এগেনস্টে কিন্তু কেসটা দাঁড়াতে পারেনি